হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি বাজ। আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এর জন্য প্রথমেই মুগ ডাল শুকনো কড়াইতে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। মুগ ডাল যত ভেজে রান্না করা হবে তার স্বাদ কিন্তু খুব ভালো হবে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল কীভাবে করতে হয় আজ তোমাদের সেটাই দেখাবো। ডাল কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মুগ ডাল ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এরপর মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথা একে একে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। এইভাবে ডাল রান্না করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হবে। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল বাঙালির বরাবরই খুবই পছন্দের একটি রান্না। এইভাবে সবকটি মাছের মাথা ভালো করে ভেজে নিয়ে সেই ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর সব মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথার সাথে মিশিয়ে মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে নেব, যাতে ডালের সাথে মাছের মাথাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এইভাবে মাছের মাথা ভালো করে টুকরো টুকরো করা হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মাছের মাথা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা মুগ ডাল মাছের মাথার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটতে দিলাম, যাতে মাছের মাথা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে ফুটতে দিলাম। ডাল ফুটে গিয়ে ঘন হয়ে গেলে এবং মাছের মাথাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। কিন্তু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনির ব্যবহার কিন্তু একটু বেশিই করলাম। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে 2-3 মিনিটের জন্য হতে দিচ্ছি, যাতে চিনি ভালো মতো গলে যায়। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলেই তৈরি মাছের মাথা দিয়ে সুস্বাদু এই ডালের রেসিপিটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।